হ্যালো বন্ধুরা, অর্ণব রিঅ্যাকশনের নতুন ভিডিও তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা এমন একটা মুভি নিয়ে কথা বলবো যে মুভিটা না হচ্ছে হিন্দি, না হচ্ছে ইংলিশ, না হচ্ছে বেঙ্গলি, না হচ্ছে সাউথ। এমন একটা মুভি যেটা হচ্ছে উড়িয়া মুভি। ইয়াস, উড়িয়া মুভি, ঠিক শুনেছো, উড়িয়া মুভি। হ্যাঁ, একটা এমন উড়িয়া মুভি যে আইএমডিবি 9.8 রেটিং করেছে, 9.8। আর এমন একটা উড়িয়া মুভি যে মুভিটাকে নিয়ে বলিউডের বড় বড় ইউটিউবাররাও এর রিভিউ করছে এবং এর ট্রেলারের রিয়াকশন দিচ্ছে। তো তোমরা জানতে চাও যে মুভিটার মধ্যে এমন কি আছে যার জন্য মুভিটা এতটা হাইপ ক্রিয়েট করেছে। তো ওটা নিয়ে আমরা কথা বলবো, আর ওর ফ্যাক্ট নিয়েও আমরা কথা বলবো। তার আগে তোমরা যে এর ট্রেলারটা অনেকেই আছো যারা দেখোনি এখনো, তো আগে এর ট্রেলারটা দেখে নাও, তারপর আমরা ওটা নিয়ে আসছি। তো চলো জলদি করে ট্রেলারের একটা রিয়াকশন হয়ে যাক, হয়ে যাক, চলো। তো হ্যালো বন্ধুরা, রেডি তোমরা সবাই? তো 1 2 3 স্টার্ট করা যাক। 1 2 3 উড়িয়া ট্রেলার রিয়াকশন। চা যারা আছো ফটাফট ফটাফট লাইক করো, লাইক করো। জেপি মোশন পিকচার, আই এম ভেরি এক্সাইটেড। জবান পিলা, তুমি নুয়া নুয়া জায়গা এক্সপ্লোর করো। আরে নুয়া লোক সাঙ্গে মিশ, ওড়িশা বাহারকু পঠাউছন্তে, ব্যস্ত হয়ে যাওছ, যাও মজা নিও নুয়া জায়গার। যারা বুঝোনি তাদেরকে বলে দিচ্ছি, এটা ডাক্তারের স্টোরি একটা। তো তোমরা ডাক্তারকে একটা বাইরে টার্মিনাল, মানে বাইরে অ্যাকচুয়ালি জব দিয়ে দিচ্ছে ওর, একটা এমন জায়গায় যেখানে ও যেতে চায় না। আরে ইনতি কোয়ার্টার পাখা ক্যারিয়ারে কোডি বলে নাই কোন নেটওয়ার্ক ধরিব ভাই, স্যার কোটা বি আসুনি টাওয়ার তো নাই, নেটওয়ার্ক পড় আসবে। স্টার্টিং এ আমাকে পঞ্চায়েত পঞ্চায়েত ফিলিং আছে, ফিলিংটা কিছু আসছে পঞ্চায়েত পঞ্চায়েত। ইয়া বিতু সাপ পছন্দ তোমাদেরকে আসছে পঞ্চায়েত পঞ্চায়েত ফিলিংসটা? শুনে তাও কিছু ডুমা ফুমা হয়নি, ম্যালেরিয়া হয়েছে মশা কামুড়ছি বলি। মহাত্মা গান্ধী সাধু আমাকে কামড়ে আছে নীতি ধরতুলে, সে আগে আগে যাওতুলে আর সমস্তে তাং ফলো করতুলে, মনে আছে না? তুই জানি অব দি বহুত ভিতরকু যিবাকু পড়িব স্যার, পাতে পাতে ডর স্যার। মনিসর সবটু বড় শত্রু কে জানিছ? ডর। You know, Odisha is among the top contributor in malaria cases. Gutte mosa. Entire department ko badnaam kar chalani. Chari kandho palin ki re jivano paroda kore. Ni jahe ka ki ponare bohu. Emotional. Emotional tak niye khele je puchu. Story doctor. আপন মানে এটি খালি ডিউটি করিয়া বেসে না, এটি লোকমানকর জীবন মচউছন্তি। আর লোকমানকু সুরক্ষিত শুয়েবা পাই হেলে তাঙ্কু নিদরু উঠেবাকু পড়িব। বোট টাইম মানে কোন? মতে ইমিডিয়েটলি ইয়ে মালকানগিরি হসপিটালে পৌঁছিয়া দরকার। হসপিটালে পৌঁছিয়া পাই রাস্তা নাই মানকো পাখরে, পৌঁছিবে কেমতে মানে? গোটে জায়গায় পড়িছিলি স্যার, গোটে ভালো ডক্টর রোগকু ঠিক করে, কিন্তু গোটে মহান ডক্টর রোগীকু ঠিক করে। কে রে তুই? সিদ্ধার্থ। এটি কিস করছ? মু জানবাই পেছের ডক্টর আছে। ডক্টর দিস নাও, তুই ডক্টর করে দমন। তো তোমরা মুভিটার নাম তো দেখলেই, দমন মুভিটার একচুয়ালি ফ্যাক্ট এবং স্টোরিটা তোমরা বুঝতেই পারলে একচুয়ালি স্টোরিটা কি। এত বড় ট্রেলারে তোমাদেরকে অলরেডি স্টোরিটা বুঝিয়ে দেওয়া হয়েছে যে এখানে স্টোরিটা হচ্ছে একটা এমন ডাক্তারের, যে ডাক্তার একচুয়ালি একটা শহরে থাকে, ওকে একটা গ্রামে পাঠানো হয়, যেমন গ্রাম যেখানে ও যেতে চায়নি প্রথমে। গ্রামে যাওয়ার পর ও কি ফিল করে ওখানে, ওখানে গিয়ে দেখে যে এখানে তো অনেক রকমের অসুবিধা, থাকার বন্দোবস্ত নেই, ঠিকঠাক করে খাওয়া দাওয়া নেই, রাস্তা নেই, এটা শহরের সাথে যে এখানে একটা যোগাযোগের রাস্তা ওই রাস্তাটাও এখানে মধ্যে ঠিকঠাক করে নেই। তারপর ওখান থেকে ও দেখতে পায় যে এখানে তো মশা প্রচুর, এই জন্য ম্যালেরিয়ার লোক ওখানে মারা যাচ্ছে। এবার এই ম্যালেরিয়ার লোক মারা যাচ্ছে, এই জন্য কী করবে ও, চিকিৎসা ঠিকঠাক করে হচ্ছে না। তো ওই জন্যে ওই চিকিৎসা এবং ম্যালেরিয়ার জন্য ও লড়াই করে। এখানে অনেক রাজনীতি ব্যাপার আছে, কিছু মাওবাদী টাইপের দেখানো হয়েছে। এবার প্রত্যেককে ও কেমন করে বাঁচায় এখান থেকে, সবাইকে কেমন করে বাঁচিয়ে নিয়ে সবাইকে রাস্তাটা করে, মানে টাউনে যাতায়াতে সবার সাথে লড়ে একটা হসপিটাল কেমন করে করে তুলে, তো এইসব নিয়ে এই স্টোরিটা চলতে থাকে। তো এই এই জন্য মুভিটার নাম হচ্ছে দমন। স্টোরিটা কি হচ্ছে উড়িয়া ফার্স্ট টাইম একটা আলাদা রকম স্টোরি মানে দেখিয়েছে এখানে। তোমরা ট্রেলারটা দেখলেও তোমাদেরকে স্বদেশ এবং পঞ্চায়েত এই দুটোর কথা তোমাদের মাথায় পুরোপুরি আসবেই, আসছে না আসেনি, কার কার এসেছে তোমরা কমেন্টে বলো জলদি জলদি করে। তো স্বদেশ আর পঞ্চায়েতকে এখানে মিক্সড করে
বানানো হয়েছে। তুমি যতটাই যাই হোক, যেমন এই বানিয়েছে জিনিসটা দেখতে খুব ভালো লাগছে, আর পুরো শ্যুটটা মানে HDR ক্যামেরা দিয়ে করেছে, পুরো মানে একটা আলাদা HDR ফিল লাগছে। যারা রিলস বানাও তারা জানো HDRটা কি অ্যাকচুয়ালি। তো যাই হোক, টাটা দেখে খুব ভালো লাগলো। আর সিনেমাটা তো রেটিং মানে প্রচুর পেয়ে গেছে, 4 নভেম্বর রিলিজ করেছে, এখন প্রচুর হাইপ ক্রিয়েট করেছে সিনেমাটা। তো উড়িয়া সিনেমা ফার্স্ট টাইম এত হাইপ ক্রিয়েট করেছে, এটা খুব ভালো, স্টোরিটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্রত্যেকের অ্যাক্টিং পুরো ন্যাচারাল অ্যাক্টিং লাগছে, কোনো ফেক অ্যাক্টিং লাগেনি এখানে, এমন মনে হচ্ছে রিয়েল স্টোরিটাকে প্রভূত দেওয়া যায়, লেখা হয়েছিল কোনো ট্রু ইভেন্ট। তো এই সিনেমাটা নিয়ে এটাই মতলব, যা যা সিনেমাটা দেখেছো এখন তারা কমেন্ট করে জানাও যে তোমাদের সিনেমাটা অ্যাকচুয়ালি কেমন লেগেছে। আর ট্রেলার রিয়েকশনটা যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, আর কমেন্টে নিশ্চয়ই জানাও যে তোমাদের এটা কেমন লেগেছে। চলো ভাই, নতুন একটা নতুন রিয়েকশনে আবার দেখাবে, নতুন রিভিউ আবার দেখাবে। চলো ভাই, সবাই ভালো থাকো।